অনবরত নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে নেব। একদম মিষ্টি মিষ্টি লাগছে। পেঁপে পুরো পাকাও হবে না, আবার পুরো কাঁচা নিলেও হবে না, এরকম আধ পাকা আধ কাঁচা নিতে হবে। বাড়িতে যখনই পেঁপে রান্না করা হয় তখন কিন্তু অনেকেই খেতে চায় না, বিশেষ করে বাচ্চারা তো খেতেই চায় না, কিন্তু আজকে আমি পেঁপেটাকে এমনভাবে রান্না করব যেটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে খেতে। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। প্রথমে আমি পেঁপেটাকে কেটে নেব। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের পেঁপে নিয়েছি, আর পেঁপের রংটা দেখেই বুঝতে পারছেন একটু আধ পাকা আধ কাঁচা। পেঁপেটাকে কেটে নেব। এই দেখুন কত সুন্দর রং, এরকম পেঁপেই কিন্তু লাগবে এই রেসিপির জন্য। পেঁপে পুরো পাকাও হবে না, আবার পুরো কাঁচা নিলেও হবে না, এরকম আধ পাকা আধ কাঁচা নিতে হবে। পেঁপেটাকে এখন খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নেব। এরকম ছোট ছোট পিস করে কেটে নেব। আর পেঁপে যত ছোট পিস করে কাটবো ততই কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হবে। পেঁপেটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পেঁপেগুলোকে এখন আমি সেদ্ধ হতে বসিয়ে দেবো। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দেবো। তেলের মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ কালো জিরে। এবার এর মধ্যে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দেবো। পেঁপেটাকে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো দেবো, আবারও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেবো। পেঁপেটাকে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিয়েছে, একটু ভাজা হয়ে এসেছে। এবার পেঁপেগুলো সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে পরিমাণ মতো জল দেবো। একটা চাপা দিয়ে পেঁপেটাকে ভালো মতো নরম হওয়া পর্যন্ত সেদ্ধ করে নেব। আমি এখানে 150 গ্রাম পরিমাণ মটর ডাল সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। ডালটা এখন খুব ভালোভাবে ভিজে গেছে, এবার এই ডালটাকে বেটে নেব। এই দেখুন বেশ বড় বড় দানা হয়ে গেছে, ভালো মতো ভিজে গেছে। জলটা ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব। মটর ডালটা দুবার ঘুরিয়ে ঘুরিয়ে একদম মিহি করে বেটে নেব। মটর ডালটাকে দুবার ঘুরিয়ে একদম মিহি করে বেটে নিয়েছি। এখন এরই মধ্যে দিয়ে দেবো এক টুকরো আদা, 3টে কাঁচা লঙ্কা দেবো। সবগুলোকে একেবারে মিহি করে বেটে নিয়েছি, এবার তুলে নেব। পেঁপেগুলো সেদ্ধ হতে দিয়েছিলাম বেশ অনেকক্ষণ হয়ে গেছে, আর জলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। পেঁপেও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পেঁপেগুলো কিন্তু এইরকম গোটা গোটা থাকলে হবে না। এবার একটা ডাল কাটা দিয়ে ভালো করে থেতে নেব। আর এই রান্নাটা করার জন্য কিন্তু পেঁপেটাকে বেটে নিলে হবে না, পেঁপেটাকে এরকম সেদ্ধই করতে হবে। একটু নেড়ে সেদ্ধ করলে স্বাদটাও বেশ ভালো লাগবে। এই সময় ভালো করে থেতে একদম নরম করে নেব। পেঁপের জলটাও কিন্তু একদম শুকিয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ডাল বাটাটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে ছেড়ে একদম শুকনো করে নেব। অনবরত নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে নেব। যখনই কড়াই থেকে উঠে আসবে তখনই কিন্তু এটাকে নামিয়ে নেব। ভালো করে নেড়ে ছেড়ে এটাকে একদম শুকনো শুকনো করে নিয়েছি। এখন কিন্তু একদম কড়াই থেকে উঠে আসছে, এবার এটাকে নামিয়ে নেব। থালার মধ্যে সামান্য পরিমাণ সর্ষের তেল দেব। এবার ভালো করে মেখে নেব। পেঁপে এবং ডাল মাখাটাকে এই থালার মধ্যে দিয়ে দেব। এবার এটাকে ভালো করে থালার মধ্যে মেলে নেব। খুন্তি দিয়ে প্রথমে চওড়া করে নেব।
হাতের মধ্যে জল লাগিয়ে ভালো করে চ্যাপটা করে সমান করে মেলে নেব। 30 থেকে 40 মিনিট এটাকে এভাবে রেখে দেবো, তাহলে খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে আর খুব ভালোভাবে সেটও হয়ে যাবে। ততক্ষণে আমি বাকি মশলাগুলো তৈরি করে নেব। 1 চা চামচ গোটা জিরে, 1/2 চা চামচ মৌরি আর 2টো শুকনো লঙ্কা দিয়ে একসাথে বেটে নেব। জিরে মৌরি শুকনো লঙ্কা বেটে নিয়েছি, তুলে নেব। এটাকে ঠান্ডা হতে দিয়েছিলাম আর দেখুন ঠান্ডা হয়েছে, কত ভালোভাবে সেটও হয়ে গেছে। এবার এটাকে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। এই দেখুন কত সুন্দর পিস বেরিয়েছে আর সঙ্গে সঙ্গে কিন্তু উঠেও যাচ্ছে, আর দেখুন থালার সাথেও কিন্তু লেগে যায়নি। কড়াইতে পরিমাণ মতো তেল দেব, কেটে রাখা ধোকাগুলো এবার ভেজে নেব। ধোকাগুলোর একটা দিক ভেজে নিয়েছি, এবার গুঁড়ো দিয়ে অন্য দিকটাও ভেজে নেব। ধোকাগুলো দুই দিকে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই ধোকাগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আর ধোকা কিন্তু খুব বেশি পুড়িয়ে ভাজবো না, হালকা বাদামি রং ধরলেই কিন্তু তুলে নেব। ধোকাগুলো ভেজে নেওয়ার পর কত সুন্দর দেখতে লাগছে বলুন তো। এবার আমি রান্নাটা করে নেব, আর আজ যে রান্নাটা করবো সেটা হচ্ছে পেঁপের ধোকার ডালনা। তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেব। এবার দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজটা ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব বাটা মশলা। বাটা মশলা দেওয়ার পর নাড়তে নাড়তে এর মধ্যে দিয়ে দেব লবণ, স্বাদ মতো হলুদ গুঁড়ো দেব। এবার মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে নেড়ে নেব। মশলাটাকে ভালো করে নেড়ে নিয়েছি, কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। একটা বড় সাইজের টমেটো বেটে নিয়েছি, দিয়ে দেব। এবার ভালোভাবে তেল ছাড়া পর্যন্ত নেড়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দেব। ঝোলটা এখন ভালোভাবে ফুটতে শুরু করেছে, এবার এর মধ্যে ভেজে তুলে রাখা ধোকাগুলো দিয়ে দেব। এবার ঝোলের মধ্যে ধোকাগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ধোকাটাকে ঝোলের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর কিন্তু শুকনো করব না। এবার এটাকে নামিয়ে নেব। এটা হচ্ছে পেঁপের ধোকা, পেঁপে দিয়ে বানানো। কেমন লাগছে পেঁপে? খুব সুন্দর। ধোকাটা কিন্তু দারুণ লাগছে, একটু মিষ্টি মিষ্টিও।
পেপের ধোকার ডালনাটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। পেপেকে একটু অন্যভাবে রান্না করতে চাইলে এভাবে রান্না করে দেখতে পারেন। ছোট থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি তো জানতেই পারিনি যে পেপে খুব সুন্দর লাগছে। আর তুমি